নিউ বাংলা সমস্যা নয় প্রিয় দর্শক শ্রোতা নিউ বাংলা চ্যানেলে আপনাকে স্বাগতম সম্পর্ক সুন্দর করতে করণীয় শিরোনামের ভিডিওর কমেন্টে এক বন্ধু জানতে চেয়েছেন সুখী পরিবার গড়তে কি করতে হবে মূলত সংসারে স্বামী স্ত্রী দুজনের ভূমিকায় গুরুত্বপূর্ণ তবে কথাই আছে সংসার সুখের হয় রমণীর গণে তাই স্ত্রীকে ভালো রাখতে পারলে আপনার পরিবার হবে সবচেয়ে সুখী সে কারণে স্ত্রীকে যে আটটি কথা কখনোই বলা উচিত নয় সে কথাগুলোই আজ আমরা আলোচনা করব। আর আমাদের পরবর্তী ভিডিও হবে স্বামীকে যে আটটি কথা কখনোই বলা ঠিক নয় তাই সর্বশেষ ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন সংসারে স্বামী স্ত্রীর ভালোবাসায় কুণ্সুটি আর মান অভিমান স্বাভাবিক ব্যাপার প্রিয় মানুষের অনেক ব্যথা সহ্য হলেও অনেক সময় ছোট ছোটো একটি কথা অনেক বড় হয়ে দাঁড়ায় তাই আসুন জেনে নিই যে আটটি কথা স্ত্রীকে কখনোই বলা ঠিক নয় এক তুলনা না করা নিজের মা বা অন্য নারীর সঙ্গে তুলনা টেনে কথা বলবেন না এতে স্ত্রীরা খুব আঘাত পান মনে রাখবেন মা মায়ের জায়গায় স্ত্রীর জায়গায় স্ত্রী আলাদা আলাদা ভূমিকা পালন করেন ধরেন শখ করে স্ত্রী ইলিশ মাছ রান্না করলেন খেতে খেতে আপনি বললেন আমার মায়ের মতো হয়নি মায়ের কাছ থেকে শিখনীয় সাধারণত স্ত্রীরা এ ধরনের কথা মেনে নিতে পারেন না দুই খুঁত না ধরা কোনো মানুষই পরিপূর্ণ নয় প্রতিটি মানুষেরই কোনো না কোনো খুঁত থাকে তাই তুমি কালো তুমি বেটে তোমার নাক বোচা এ ধরনের কথা স্ত্রীকে কখনোই বলবেন না এ কথা একবার বলে ফেললে সে আর কখনোই আপনাকে ভালোবাসতে পারবে না এমন কি সে কথা সে চিরজীবন মনে রাখে তিন অন্য নারীর রূপের প্রশংসা না করা তোমাকে সুন্দর লাগছে না সুন্দর করে সাজতে পারো না এ ধরনের কথা স্ত্রীকে কেন ছেলেদের বললেও মনে কষ্ট পাবে বিশেষ করে অন্যের স্ত্রীর সঙ্গে তুলনা করে নিজের স্ত্রীকে অপমান করবেন না অন্য নারীর রূপের প্রশংসা তার সামনে একেবারেই করবেন না কখনোই বলবেন না অমুকের স্ত্রী দারুণ তমুকের প্রেমিকা সুন্দরী নিজেকে স্ত্রীর স্থানে বসিয়ে বিচার করে দেখুন এটা কতটা বিব্রতকর আপনিও স্ত্রীর মুখে অন্য পুরুষের প্রশংসা সহ্য করতে পারছেন না চার তার বাবা মাকে কটুক্তি না করা আপনার হয়তো স্ত্রীর বাবা মাকে ভালো নাও লাগতে পারে কিন্তু এই বিষয়টি কখনও স্ত্রীকে বলবেন না মনে রাখবেন বাবা মায়ের ব্যাপারে কটুক্তি কেউ পছন্দ করেন না তাই স্ত্রীকে বাবা মা তুলে কোনো কথা বলবেন না তাহলে সারা জীবন সে আপনাকে মন থেকে ভালোবাসতে পারবে না অযথা নিজের অপছন্দের কথা জানিয়ে স্ত্রীর কাছে অপ্রিয় হয়ে উঠবেন না পাঁচ খাওয়া নিয়ে খোঁটা না দেওয়া বুঝে বা না বুঝেই হোক খাওয়া নিয়ে অনেক সময় স্বামীরা স্ত্রীদের দু চারটা কথা বলেই থাকেন কিন্তু কোনো মানুষকে তার খাওয়া বিষয়ে কোনো কথা বলা উচিত নয় মনে রাখতে হবে কেউ বেশি খান কেউ আবার কম খেতে পছন্দ করে এক একজনের খাদ্য অভ্যাস এক এক রকম স্ত্রীর প্রতি সচেতন থাকলে বুঝিয়ে খুব বিনয়ের সঙ্গে বলবেন কোনোভাবেই যেন ব্যঙ্গ তাৎসিল্য প্রকাশ না পায় সয় ধমক ও হুকুম সুরে কথা না বলা তোমাকে দিয়ে কিচ্ছু হবে না এ কথা কখনো বলবেন না স্ত্রীকে খাবার বানানোর জন্য ধমক দিয়ে হুকুম করা ঠিক নয় তার মাঝে আপনার প্রয়োজন বোঝার মানসিকতা তৈরি করুন সে নিজে আপনার জন্য তৃপ্তিদায়ক খাবার তৈরি করবে আপনিও তাকে রান্নার কাজে সাহায্য করতে পারেন দেখবেন স্ত্রী খুব খুশি হবেন সাত প্রেমিকা সাবেক স্বামী নিয়ে কথা না বলা সংসারে শান্তি চাইলে স্ত্রীকে কখনোই সাবেক প্রেমিকা ও স্বামীর কথা মনে করিয়ে দেবেন না এতে অভিমানের বাষ্প এমন রূপ নেবে যে নিজেই নিঃশ্বাস নিতে পারবেন না স্বস্তি চাইলে সব ভুলে যান তারপর শংসা করুন তুমি অসাধারণ বলে কাছে ডেকে নিন আট বয়স নিয়ে বিব্রত না করা বয়স নিয়ে স্ত্রীকে কোনো বিব্রত কর পরিস্থিতিতে ফেলা ঠিক নয় এটি নারীদের কাছে খুব স্পর্শকাতর বিষয় সব সময় মনে রাখবেন তিনি আপনার কাছে সবসময় চিরযুবতী হয়ে থাকতে চান বরং তাকে সুন্দর থাকার নানা ধরনের টিপস দিতে পারেন বন্ধুরা নিউ বাংলা সবসময় সচেতনমূলক ভিডিও করতে চাই তাই ভিডিওটি কেমন হলো এবং আপনারা কোন ধরনের ভিডিও পেতে চান অথবা কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করে জানাবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন